First story done. Now I am thinking about the second story. So what should what I could take? যে কোনোটা দিয়ে শুরু করতে পারেন, রিয়েল লাইফে কি হবে, মানে হোয়াট উইথ দ্য ক্যালকুলেটর, এভরি মেথড সেম সিমিলার, রাইট? সো কোনো ভেরিয়েশন নাই. But in real life, you will get a simple point with a very simple logic, and there might be a possibility arekta point paben which will be more critical than that before. Kunta diye shuru korben erokom 10 15 ta thakbe. This is not a sequence number, this is one kind of serial number, not 1 2 3 for the follow up. TDD notun TDD people hisabe jeta shuru kora sobche shoja, আই মিন প্রোগ্রামিং এ হ্যালো ওয়ার্ল্ড দিয়ে যেরকম শুরু করা, অর্থাৎ যেটা নিয়ে কাজ করতে আপনার কাছে সবচেয়ে সোজা মনে হবে সেটা দিয়ে শুরু করতে, নাম্বার ওয়ান. নাম্বার টু, যখন প্রফেশনাল লেভেলে চলে যাবেন তখন যেটা করলে বাকি চার পাঁচটা কমপ্লিট হয়ে যাবে সেটা দিয়ে শুরু করবেন. কথাটুকু কি বোঝা গেছে? আচ্ছা, টিডিডি কখন শুরু করবেন? এক বছর টেস্ট কোড লেখার পরে টিডিডি শুরু করবেন. আমি কিন্তু কথা কিন্তু বলতেছি না টেস্ট কোড মানে টিডিডি. আমি এই কাজটা করতে পারতাম না যে আগে একটা ক্যালকুলেটর লেখে তারপর টেস্ট কোড লেখা, রাইট? সেটা ডিমেরিটস কি সেটা বলবো, যে ম্যারিট ডিমেরিট দুটাই বলবো. বাট সাধারণত টিডিডি করতে যে পরিমাণ টেস্ট কোডে দক্ষ, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনে যেরকম দক্ষ থাকা লাগে সেটা আসতে সময় লাগবে. সেটার জন্য ভালো উপায় হলো টেস্ট কোড 6 মাস 9 মাস ধরে প্রচুর টেস্ট কোড লেখার আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, দেন ইউ শুড স্টার্ট টিডিডি. ওকে, বোঝাতে পারছি আশা করি. সো আমি 2 নম্বর পয়েন্ট নিয়ে কাজ করতে পারি, 3 নিয়ে কাজ করলে তো প্রবলেম হয় তা না. ওকে, বাই দ্য ওয়ে উনি যেহেতু বলছে আমরা এটা নিয়ে কাজ করি, বাট আমি এটা স্কিপ করব না. ওকে, নেক্সট আমি আরেকটা নিয়ে কাজ করছি. আবার কি করব, সেই বোকা মানুষের মতো ওই বইটা খুলে তারপর ফলো করা শুরু করব. সো সিকোয়েন্স নাম্বার 1, সো আমার সাথে বলতে হবে, বলেন প্রথম পয়েন্টটা কি? রাইট দ্য টেস্ট কোড. So let's start. কার জন্য? পয়েন্ট 3. আপনাকে লক্ষ্য করতেছেন একটা ইন্টারেস্টিং জিনিস ঘটছে, টেস্ট মেথডের কোনো রিটার্ন টাইপ নাই এবং টেস্ট মেথডের কোনো প্যারামিটার নেই, কেন? ওকে, উত্তরটা পরের জন্য রইল, বাট এরকম কোনো টেস্ট মেথড নেই যে থাকতে পারে, নো. ক্যালকুলেটর, ক্যালকুলেটর, রাইট? আমি লিখতেছি, আমি আগেরটার দিকে তাকাচ্ছিও না, ভালো করে লক্ষ্য না, আমি আগেরটার দিকে তাকাচ্ছিও না, আমি লিখে যাচ্ছি. ওকে, ক্যালকুলেটর অবজেক্ট ইকুয়ালস নিউ ক্যালকুলেটর, দেন ডাবল result equals calculator object dot subtract, okay, বলেন 10.5, 4.0, assert r equal 6.5. সবাই কি একই কথা বলতেছেন তো নাকি? 6.5 আসবে এখানে, তাই নয় কি? ওকে, আর রেজাল্ট ডান, রাইট দ্য টেস্ট কোড, ইয়েস ডান, কম্পাইল দ্য টেস্ট কোড, ইয়েস ফেইল, তাই না? দেন ইমপ্লিমেন্ট জাস্ট কম্পাইল subtract first number second number done, এতটুকু হলো কম্পাইল পাস হয়। আমি কিন্তু এবার আরেকটু ফাস্টার যাচ্ছে আগের চেয়ে, আপনারা যদি লক্ষ্য করেন, রাইট? কারণ আমরা নিশ্চয়ই ওই স্লো মোডে অত আগাবো না। রান দ্য টেস্ট, সি ইট ফেইল, রান দ্য টেস্ট,
very quick. Okay, where is the test code? আমি চাইলে মেথডও রান করতে পারি আলাদাভাবে, আমি চাইলে পুরোটুকু রান করতে পারি, রাইট? পুরোটুকু যদি আমি রান করি দেখেন কি আসে আমাকে। ওকে, অন দ্য টেস্ট অ্যাগেইন সাবট্রাক্ট, শুধু সাবট্রাক্ট দেখাচ্ছে কেন? ওকে, সো আমি পুরো ক্লাসের এখান থেকে ধরি এবং এখান থেকে টেস্ট করি। ইউ সি অ্যাড ঠিক আছে এবং সাবট্রাক্ট ঠিক নাই। আপনারা কি বুঝতে পারতেছেন এটা বড় ধরনের একটা অ্যাসেন্স আছে? তার মানে হলো আমার সকল মেথডের যদি এরকম টেস্ট কভারেজ কোড থাকে, নতুন কোড লিখলে পুরাতন কোড ভেঙে পড়ছে কি পড়ছে না আমি কুইকলি জানতে পারছি। এটা কতক্ষণে? ফিউ সেকেন্ডস। আর থাউজেন্ডস অফ ক্লাস থাকলে, মেথড থাকলে মেবি ওয়ান মিনিট ম্যাক্সিমাম, ফিউ সেকেন্ডসে হবে। বুঝা যাচ্ছে মানে এটা অ্যাসেন্সটা বুঝতে পারতেছেন? আমি কিছুক্ষণ আগে যে অ্যাড মেথডে কোড লিখে আসছি, সাবট্র্যাক্ট মেথড লেখার কারণে অ্যাড মেথডের ফাংশনালিটি যদি ভেঙে যেত তাহলে কি হতো? আমি এখানে কি দেখতাম? লাল দেখতাম না? এবার চিন্তা করুন তো রিয়েল অ্যাপ্লিকেশনে কি হয়, কি হয় কোনো একটা চেঞ্জ দেওয়া হয়, চেঞ্জ দেওয়ার পর কোথাও ভেঙে পড়লো কিনা, আপনি কি করেন? ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আপনি নষ্ট করেন, কারণ আপনি তো বুঝে উঠতে পারতেছেন না কোথায় না জানে ভেঙে পড়ছে, তাই না? আচ্ছা, এটা তো নষ্ট করলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, টেস্টারের কাছে দিলেন, টেস্টারও এটারে বিশাল চেক করা শুরু করলো, আসলে আপনি কি করতেছেন? টেস্টারের কাজ দিচ্ছেন না, আপনি আপনার কাজকে বাইপাস করে টেস্টারের কাছে পাঠাচ্ছেন, কারণ আপনার মেথডগুলো যে আপনি ভাঙছেন একদম টেস্টারের কাজ, কিন্তু বসে বসে আপনার মেথড সঠিকভাবে কাজ করে সেটা দেখা না। একজন টেস্টার দেখবে যে ইন্টিগ্রেশন টেস্ট ঠিক আছে কিনা, তাই না? উনি পাঁচ ছটা ফিচার নিয়ে একটা কমপ্লিশন হয় কিনা সেটা দেখবে। একজনের মেথড সঠিকভাবে আউটপুট দেয় কিনা এটা দেখা কাজ টেস্টারের না। যখন উনি ওগুলো টেস্ট করে তখন কি হয়, ব্যাটল হয়। আপনাকে এসে বলে আপনি মেথড লিখতে জানেন না, আপনি বলেন হ্যাঁ এত বড় সাহস আমাকে বলতেছেন মেথড লিখতে জানি না, তখন উনি দেখা যায় যে মেথড লিখছেন এটা তো ভুল আউটপুট আসে, কারণ আপনার চুপচাপ যাচ্ছেন বাট আরেক দিনের জন্য অপেক্ষায় থাকেন, দাঁড়ান আপনাকে দেখাবো। বুঝতে পারছেন? দেন ফুললি নেগেটিভ ফিলিংস কাজ করে, আর নেগেটিভ ফিলিংস কাজ করলে কি হয়, শ্রম নির্ভর কাজ করা সম্ভব হয়, কি বুদ্ধিবৃত্তিক কাজ করা সম্ভব হয়। আচ্ছা, রাইট, ইট উইল নট ওয়ার্ক ইন সফটওয়্যার ওয়ার্ল্ড ইফ ইউ হ্যাভ টু থিঙ্ক ইন এ ভেরি পজিটিভ ওয়ে, রাইট? নেগেটিভ ফিলিংসে চলে গেছেন তো আপনার ওই যে ইমাজিনেশন পাওয়ার ফুলি ডাউন, রাইট? এখন আপনি বড় জোর কামরা কাটতে পারবেন, রাইট? মাটি কাটো আরে ব্যাপার না, মেজাজ খারাপ করে কাটতে পারবেন, বাট থিঙ্ক অ্যাবাউট আ বিউটিফুল সফটওয়্যার, নো নট পসিবল বিকজ অফ আই এম ইন এ ভেরি নেগেটিভ মুড। বুঝা যাচ্ছে? সো অলওয়েজ পজিটিভ মুডে থাকার চেষ্টা করবেন। আচ্ছা, টিডিডি আপনাকে সেটাতে হেল্প করবে, আই হোপ। ওকে, সো আই সি I don't care about the ad test, works fine, as per my request, as per my test script. But subtract, not done. আমরা মাঝখানে আছি। ওকে, সো আমরা ছিলাম এখানে, তাই না? পয়েন্ট সেভেন বলে যান, ইমপ্লিমেন্ট জাস্ট টু মেক দ্য টেস্ট পাস, কি লিখবো বলেন? রিটার্ন 6.5, অন্য কিছু দিলে তো ফেল করবে, আমি তো পাস করাতে চাচ্ছি, তাই না? লিখলাম 6.5, আমি কত আশা করছি 6.5 না? আপনারা খুব একটু লক্ষ্য করেন কেন আমি এই আঁতলামিটুকু করছি, এটা কারণ আছে। কারণ হলো আমি একদম বোকার মতো কাজ করছি অনেকটা, জাস্ট এনাফ কথা আছে না, জাস্ট এনাফ মানে কি, যত কম হলে হয়, তাই না? যত কম হলে হয়, ফার্স্ট নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বার লেখাচ্ছে এটা মনে হয় কম, আমার কাছে মনে হয়েছে, বা এতটুকু লিখলে বেশি চিন্তা করা লাগে না, আমি চিন্তা করতে চাই না, আমি আরাম কাটাতে চাই। ওকে, নেক্সট, রান দ্য টেস্ট অ্যান্ড সি ইট পাস, দুইটা ডান, তাই না? ওকে, ফাইন। নেক্সট, রিফ্যাক্টর ফর ক্ল্যারিটি অ্যান্ড ইলিমিনেট ডুপ্লিকেশন। লক্ষ্য করেন, আপনি যখন রিফ্যাক্টর করবেন তখন শুধু এটা চিন্তা করবেন না, আপনার শুধুমাত্র ডেভেলপমেন্ট কোডে রিফ্যাক্টর করতে হবে, কোড মাত্র রিফ্যাক্টর করতে হবে, এটাও তো কোড, তাই না? বলেন তো এখানে রিফ্যাক্টর করার জায়গা আছে কি না? কুইক ক্যালকুলেটর অবজেক্ট এখানেও ইউজ করছি, এখানেও ইউজ করছি, তাই না? এখানে এক নামে করছি, এখানে আরেক নামে করছি। রিফ্যাক্টর করার আগে দুইটা ভেরিয়েবল আলাদা আলাদা নামে থাকলে যদি সেটা উপরে নিতে চান অবশ্যই আপনাকে কি করতে হবে, রিনেম করে ইকুয়াল নাম করতে হবে। আই মিন আমি এই নামটা নেই, দেন প্রথমে রিনেম করি, ডান,
क्या कर आईडेंटिकल कर लसन ऊपर टान दे इंट्रोड्यूस फेल यस इनिशियलाइज आपातत करेंट मेम्बारे क्या से बोलो डन डन कैलकुलेटर खूब भलोक लक्ष्य करें जेटा है ना डट नेटे है ना मैं आईडी तो है ना जावा टेस्टिंग से बोलते ना हमारे भाई इखे एक तुम्हें ठीक करते चाहिए এতটুকু না হলে রিফ্যাক্টরিং টুল ইউজ করে মজা না তাই না শুধু এইটা না আমরা চাই এরকম বলো যে ভাই তুমি যে এই কোডটুকু নিয়ে মেথড করতেছো এই রকম কোড কিন্তু তোমার অ্যাপ্লিকেশন আরো অনেকটা জায়গায় ছড়াচ্ছে গ্যাস এই জায়গায় আছে এই জায়গায় আছে আরো একটু স্মার্ট হয় না আই হোপ ইউ উইল মেক ইট হ্যাঁ ও টেস্ট মোড আছে ওকে আচ্ছা সো ডান রেজাল্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটা নামে আইডেন্টিক্যাল সো আমরা এটা উপরে নিয়ে যাচ্ছি ওয়েল ডান অবশ্যই রিফ্যাক্টর করার পর আপনাদেরকে একটা জিনিস করতে হবে আবার টেস্ট রান করবেন কারণ কি ভেঙে পড়তে পারে যে কোনো জিনিস ওয়েল ডান রেড রেড গ্রিন রিফ্যাক্টর বুঝা যাচ্ছে কি করছি কেন রেড গ্রিন রিফ্যাক্টর নাম লাল সবুজ রিফ্যাক্টর খুব ছোট ছোট আকারে আগাচ্ছি আমি আচ্ছা নেক্সট আমরা এতটুকু করলাম এবার একটু ইম্পর্টেন্ট কথায় চলে আসি এই দুইটার দিকে তাকা টেস্ট কোডে নট টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট যে কোনো টেস্ট কোডে বলা হয় একটা টেস্ট কোড যেন আরেকটা টেস্ট কোডের উপর ডিপেন্ড না করে কতটুকু বোঝা যাচ্ছে সেটার জন্যই কিন্তু অনেকটা কোনো কিছু রিটার্ন করে না প্যারামিটারও দরকার একটা টেস্ট কোড যেন আরেকটা টেস্ট কোডের উপর একটা টেস্ট মেথড যেন আরেকটার উপর ডিপেন্ড না করে মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট কথা কি ক্লিয়ার কেন ইন্ডিপেন্ডেন্ট না হলে আপনি আপনার কি কি প্রবলেম আমি আপনাদেরকে বলি এক এই টেস্ট কোড কোনটা পর কোনটা কল হয় ইউ ডোন্ট নো আপনার কাছে মনে হতে পারে এটা আগে কল হয় এটা পরে কল হয় না এটা আগে কল হতে পারে এটা কল হতে কল কোড থেকে করি আপনারা দেখছেন আমি কোনায় ক্লিক করে একটা উইন্ডো আসে না সে উইন্ডোটা কিন্তু আমার প্রজেক্টের অংশ না সেটা বাহিরের একটা জিনিস রাইট রিসার্ভারের একটা টুল এখন এইবার বলেন তো আমি এখানে পাবলিক কেন লিখতে হয়েছে মেথড এবং ক্লাস কেন পাবলিক লিখতে হয়েছে যদি যদি না লেখি তাহলে কি ইন্টারনাল ইন্টারনাল লিখলে যে টুল এটাকে চেক করে এই টেস্ট কোড আসলে কে চেক করে এখানে ক্লিক করলে নতুন একটা উইন্ডো আসে না সে তো ফুলি আলাদা টুল সেই টুল কি তাহলে আমার পাবলিক মেথড না হলে ইন্টারনাল মেথড চিনবে ক্লাসও চিনবে না মেথডও চিনবে না বুঝা গেল কি সেটার জন্য আসলে পাবলিক লিখতে হবে না হলে কিন্তু খুঁজে পাবে না নাম্বার ওয়ান নাম্বার টু আমরা ডিপেন্ডেন্সির ব্যাপারে কথা বলতেছিলাম তবে একটু সূক্ষ্ম আমরা বলছি টেস্ট মেথড ওই যে টেস্ট মেথডগুলোকে চেক করে কল করে এক্সিকিউট করে সে কখনো আপনাকে বলবে না আমি এটা আগে কল করবে এটা আগে কল করবে তারপর এটা তারপর এটা কোনো ডিপেন্ডেন্সি নাই কোনো রকম সিকোয়েন্স নাই সে যে কোনো অর্ডারে কল করতে পারে এখন এইবার চিন্তা করেন তো যদি আমি কোনো রকম ডিপেন্ডেন্ট মেথড লিখি এই টেস্ট কোডের উপর বেস করে আরেক টেস্ট কোড হোয়াট উইল হ্যাপেন এটা আগে পরে উল্টা পাল্টা হয়ে গেলে তো কাজ করবে না নাম্বার ওয়ান এটা হলো এক্সিকিউশন পাথ কিন্তু আপনি যদি অন্যভাবে চিন্তা করেন একটা টেস্ট কোড আসলে কি করে একটা ছোট অংশের জিনিসের কি করে কমপ্লিশন ডিক্লেয়ার করে ইট ইজ ডান সো আপনি যদি এটা অন্যান্য টেস্টের সাথে মিক্স আপ করে ফেলেন আপনি আর ওই টেস্ট কোডগুলো ধরে রাখতে পারেন না কারণ কি হয়ে যাচ্ছে অলরেডি পেঁচায় যাচ্ছে কোডগুলো সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু এটা অনেকটা দেখবেন ল্যাবরেটরিতে যখন টেস্ট করা হয় কেমিক্যাল রিয়াকশনগুলোতে অনেক বেশি করা হয় ধরেন আমি অনেক টেস্ট করলাম টেস্ট করার পর কি করা হয় জিনিসপত্র ফুললি ধুয়ে ওয়াশ করে এবং এমন কেমিক্যাল দিয়ে ওয়াশ করা হয় যেটা অন্য কারোর সাথে কোনো রিয়াকশন করবে না টেস্ট কিটগুলো রেখে শুকানো হয় তারপরে পরবর্তী আরেকটা টেস্ট করা হয় তাই নয় কি কেন করা হয় কন্টামিনেট হয়ে যায় তাই না অর্থাৎ আগের জিনিসপত্র থেকে যদি একটু জিনিস এখানে চলে আসে এটা টেস্ট রেজাল্ট ফুললি অন্য জিনিস দিবে আমি বুঝতেও পারবো না কেন হচ্ছে রাইট
তার মানে কি একটা টেস্টের সাথে আরেকটা টেস্টে কোনো ডিপেন্ডেন্সি কিন্তু রাখে না তাই নয় কি একদম আইসোলেট ভাই এটা করলাম ওয়াশ করে রেখে দিলাম আবার ওটা করব রাইট নট ওটা থেকে কিছু এরকম ধুলাম না তাহলে কিন্তু রেজাল্ট সঠিকভাবে আসবে না খুব ভালো করে অ্যাড টেস্ট এবং সাবট্রাক্ট টেস্ট এই দুটো মেথড যদি আপনি দেখেন টেস্ট টু মেথড ধরেন সাপোজ এটা একটা পারসন রাইট সাপোজ এটা যদি পারসন হয় আমার এই টেস্ট কোডের ভেতরে পারসন ক্লাসে নিশ্চয়ই কিছু ডাটা আমি দিব কিছু মেথড কল করব আচ্ছা এই এটা থেকে যখন এখানে আসব তখন কি হবে এই মেথডটা কল করব দেখেন ভালো করে বুঝেন এই মেথডটা কল হবে এটা এক্সিকিউট হয়ে এটা আসবে এই মেথডটা যখন কল হচ্ছে পারসন কি একেবারে নতুন থাকতেছে নাকি আগেরটা থেকে চলে আসছে আগেরটা মিক্স হচ্ছে না যদি আমি এই লাইন না লিখি লক্ষ্য করে ইফ আই ডোন্ট রাইট দিস লাইন হোয়াট উইল হ্যাপেন কি ক্রস কন্টামিনেশন পরোক্ষভাবে ঘটে যাবে পার্সনের অলরেডি এখানে অনেক ডাটা দিয়ে দিছে এখানে যে টেস্টটা হবে এই লাইন না লিখলে এটার ভেতরে যে ডাটাগুলো দিবেন পার্সনের সেটা নিয়েই তো সেই টেস্ট করতে হবে টেস্ট তাহলে তো কাজ করবে না কি হবে ওই কেমিক্যাল রিঅ্যাকশনের মতো আগে জিনিসপত্র মিক্স আপ হয়ে এখানে ঢুকে যাচ্ছে সো ভূপনে কিন্তু আমার কোডের মধ্যে যদি আমি এই লাইন না লিখি তাহলে কি হয় ডিপেন্ডেন্সি তৈরি হয় সো আমি কেন ইকুয়াল টু দিয়ে উপরে লিখলাম না এবার কি বুঝতে পারছেন এটা কিন্তু ডেভেলপমেন্ট কোডের ইস্যু না টেস্ট কোডের টেস্ট কোডের ফিলোসফিক্যাল ইস্যু রাইট আমি স্পেসিফিকভাবে এখানে কেন লিখলাম কেন না লিখলে কি প্রবলেম হবে এটা কি বোঝা গেছে ক্যালকুলেটরের ক্ষেত্রে হবে না বাট অন্য কোনো টাইপের ক্ষেত্রে হবে সো আমি অ্যাটলিস্ট প্র্যাকটিসটা এমনভাবে রাখি যেন আমি অন্য কোথাও গেলে আবার সেটা ভুলে না ভুল কিছু না ওকে এবার আপনি বলতে পারেন এই লাইন আর এই লাইন তাই না দুইটা একই লাইন না এটার জন্য আমরা একটা কাজ করতে পারি একটা মেথড লিখতে পারি দেখেন প্রাইভেট মেথড লিখে সেটাকে দশটা মেথড থেকে কল করার মধ্যে কিন্তু কোনো প্রবলেম নাই কেন এই ক্লাসে অনেক প্রাইভেট মেথড থাকতে পারে না টেস্ট মেথড ছাড়া সেগুলোর উপর কি আমি টেস্ট লিখবো লিখবো না ওগুলো তো টেস্ট মেথড সাপোর্টিং হেল্পার মেথড আচ্ছা এটার জন্য খুব ইন্টারেস্টিং একটা কোড আছে টেস্ট কোডে আমি সেটা একটু লিখছি আপনাদেরকে দেখাই পুরাটুকু লিখি পাবলিক ভয়ড ইনিট Let's go. Okay. Let me explain. No. এটা খুব ইন্টারেস্টিং একটা মেথড এই মেথডের নাম আমি ইনিট দিচ্ছি যে কোনো নাম দেওয়া যায় বাট এটার উপরে কি লিখছি সেট আপ এই মেথডের বৈশিষ্ট্য হলো যেটার উপরে অ্যাট্রিবিউট থাকে সেট আপ মেথড এই সেট আপ শব্দের কারণে যে কোনো মেথড কল হওয়ার আগে এটা কল হবে তো আমার এখানে কয়টা টেস্ট মেথড আছে তাহলে এটা কতবার কল হবে এটা কল হওয়ার আগে একবার কল হয়ে আসবে এটা কল হওয়ার আগে একবার তাহলে দেখেন তো আমি অনেকটা এখানে ক্লিন আপ কোডগুলো লিখতে পারি না ওই যে টেস্টে ধুয়ে রাখার কোডগুলো এখানে লিখতে পারি বোঝা যাচ্ছে কথাটুকু সো এটার সাথে কিন্তু কনস্ট্রাক্টর একসাথ করে ফেলেন না কনস্ট্রাক্টর কখন তৈরি হয় কল হয় অবজেক্ট তৈরি হওয়ার সময় এটা কখন তৈরি হয় কল হয় প্রত্যেক মেথড কলের প্রত্যেক মেথড কলের ওকে ক্লিয়ার ফাইন তাহলে আমরা কিন্তু এখন কোথায় আটকা পড়ছি লক্ষ্য করছেন রিফ্যাক্টরিং তাই না অনেক লম্বা সময় নিয়ে কিন্তু আমরা রিফ্যাক্টর করছি এখানে তো ক্যালকুলেশনটা মেথড সবগুলি হিসেবে আছে বলেই আমরা সেটআপটা লিখি কিন্তু অন্য আরো অন্য রকম কোন মেথড যেখানে আপনি ক্যালকুলেটর টাইপকে কল করে না সেই ক্ষেত্রে কি সেটআপটা এটা আরেকটু বলবেন মানে এখানে কি করবেন এটা বুঝতে পারছেন হ্যাঁ এটা বলছি এখানে হলো টেস্ট টিউব ধোয়ার কাজ করতেছে আমার এখানে তো অনেক লাইন লিখতে পারি আর আপনার কোশ্চেনটা বুঝতে পারছি ব্যাপারটা হলো এরকম যে
কোডে যদি এরকম হয় তিনটা লাইন এটার জন্য প্রযোজ্য পাঁচটা লাইন আরেকটা মেথডের জন্য প্রযোজ্য তখন কি হবে কেন এটার জন্য যেটা প্রযোজ্য না সেটাও যদি এখন এক্সিকিউট হয় সেটা কি সমস্যা আছে বুঝতে পারতেছেন আপনি বলতেছেন এটার জন্য ক্লিন আপ কোড দুই লাইন দরকার এটার জন্য তিন লাইন দরকার এখন দুইটা তিনটা পাঁচটা লাইন তো আমি এখানে লিখতেছি এখন এটা এক্সিকিউট করলে তো পাঁচটা লাইনে ক্লিন আপ হয় পাঁচটা লাইনে ক্লিন আপ হলে কি সমস্যা সমস্যা তো নাই তাই না বোঝা যাচ্ছে কথাটুকু নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনার এরকম হয় এই মেথডে টেস্ট করতেছেন ক্যালকুলেটর এই মেথডে টেস্ট করতেছেন পার্সন এই মেথডে টেস্ট করতেছেন এক্সাম এই মেথডে টেস্ট করতেছেন ব্যাংক ব্যালেন্স তাহলে বুঝতে হবে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড টোটাল ধারণা থেকে বের হয়ে গেছে রাইট মানে আপনি টেস্ট কোড লেখার আগে এবার ওইখানে ভুল করে বসে আছেন কি হচ্ছে বলেন তো এটার নাম কি ফিক্স সেন্স রাইট সো আপনি প্রথম ওইখানে ভুল করে ফেলছেন ওকে আচ্ছা নেক্সট আমরা রিফ্যাক্টর করলাম এবং ডেফিনেটলি তাহলে প্রথম কাজ কি গ্রিন ওয়ান শেষ থ্রি শেষ আমি এবার পয়েন্ট টু নিয়ে কাজ করতে চাই রাইট টেস্ট কি লিখবো এটার নাম অ্যাড টেস্ট টু অন্ত ওইটা রাইট ওকে এটা রিনেম করে দিতে পারি অ্যাড টেস্ট ওয়ান হিসাবে আর আরও ভালোভাবে লিখতে পারেন যেমন সেকেন্ড পয়েন্টে আমরা কী করছি অ্যাড টেস্ট ফর ওয়ান পজিটিভ অ্যান্ড ওয়ান নেগেটিভ নাম্বার কোনো সমস্যা আছে তাই না আরও মিনিংফুল নাম দেওয়া যেতে পারে ওকে সো আমি আবার ফিরে আসি এখানে আমরা এখানে এখন রাইট সো রান দ্য টেস্ট কোড রেজাল্ট ইকুয়ালস এ ক্যালকুলেটর ডট অ্যাড বলেন প্লিজ আমি দেখতে পাচ্ছি না পয়েন্ট এসআরটের শুধুমাত্র আর ইকুয়াল না অনেক মেথড আছে আপনার যদি একটু দেখেন দিচ্ছি কিন্তু সময় নেই অন্য এররগুলো এখানে ঠিক করে আসি আচ্ছা ওকে আসছে আর ইকুয়াল আর নট সেম আর সেম আরও দেখাই ইজ এমটি ইজ ফলস রাইট ইজ নাল ইজ নট এমটি ইজ নট ইনস্ট্যান্স অফ ইজ নাল রাইট ইজ নট এমটি অর নাল অর এমটি তাই না ইজ ট্রু লেস দ্যান অর ইকুয়ালস রাইট এরকম বেশ কিছু মেথড আছে আমরা অত ডিটেলস যেহেতু টিডিডি কোর্স না এটা সো আমরা জাস্ট আপনাদেরকে অনেকটা একটু কি জিনিসটার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য জিনিসগুলো দেখাচ্ছি আর ইকুয়াল বলেন অ্যাকচুয়াল কি এক্সপেক্টেড কি ফোর পয়েন্ট জিরো অ্যাকচুয়াল কি রেজাল্ট ডান আচ্ছা এবার দেখেন রান দ্য টেস্ট কম্পাইল দ্য টেস্ট এবার কিন্তু এই কথাটুকু প্রযোজ্য হবে না কারণ কি অলরেডি আমি ক্লাস মেথড লিখে ফেলছি সো কম্পাইল দ্য টেস্ট টেস্ট পাস ওকে ইমপ্লিমেন্ট জাস্ট এনাফ টু কম্পাইল ইট ডট ডান আমার তো আর কম্পাইল যেহেতু ফেল করে নাই রান দ্য টেস্ট অ্যান্ড সি ইট ফেইল রান দ্য টেস্ট অ্যাড একটা কাস্ট করে আরেকটা করে না হোয়াই হয় বলা হচ্ছে দশ দিচ্ছে কিন্তু আপনি আশা করে আছেন চার দ্য প্রবলেম আমি ক্লিক করলাম রাইট এখানেই প্রবলেম তাই না আচ্ছা আপনার যদি ডিবাগ করতে হয় তাহলে আমি আপনাদেরকে দেখাই কীভাবে করতে হবে ডিবাগ পয়েন্ট সেট করে আপনার এখানে এসে এখানে রান দিলে হবে না তখন দিবেন ডিবাগ পয়েন্ট ডিবাগ পয়েন্ট সেট করে নট রান ডিবাগ দিলে হবে আমি আপাতত ডিবাগ করছি না কারণ আমি খুব ইজিলি জানি আসলে প্রবলেম কোথায় রেখে আসছি আমি যাই হোক না কেন তাই না কথা একটাই কি 10.0 রাইট ওকে এইবার আমি তো ট্র্যাপে পড়ছি তাই না ওকে ঠিক আছে আচ্ছা একটু না হ্যাঁ কোড লিখি তাই না ওকে অনেক আলসামি করছি কি লিখলে দুইটাই রান হতে পারে এবার দেখি তো কি
Yes, done. তো আপনি বলতে পারেন ভাই কথায় তো ঘুরে ফিরে আসছেন কিন্তু পানি ঘোলা করে কেন আসছে তাই নয় কি ডেফিনেটলি আপনি বলতে পারেন আমি আসলে পানি ঘোলা করে আসছি টিডিডিতে একটা বড় জিনিস যেটা সেটা হলো বেবি স্টেপস আই মিন কখনো জাম্প করতে যাবেন না আপনি আসলে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার যোগ করলে সঠিক রেজাল্ট আসবে এটা হয়তো ক্যালকুলেটরের জন্য বলছেন রাইট অন্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখবেন যে দুইটা ক্ষেত্রেই মানে এই যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার যোগ করলে সঠিক রেজাল্ট আসবে তার চেয়ে ইজি একটা জিনিস বানিয়ে দিলে এখন সঠিক হবে সেটা করাই উত্তম অর্থাৎ আপনি টেস্ট কোড লেখার সময় যদি পরবর্তীতে কী হবে না হবে এটা নিয়ে বড় চিন্তা শুরু করে দেন তুলে উঠতে পারবে না কিছুক্ষণের মধ্যে ব্যাপারটা বোরিং কমপ্লিকেটেড এবং ইজি টু ম্যানেজ মেনটেন অবস্থায় চলে যাবে হোয়াই আমি আমি কিন্তু বলতেছি এই টেস্ট কোড কিন্তু এরকম আপনি সামনে কিছু দেখতে পান না বুঝতে পারছেন সামনে তেমন কিছু দেখতে পান না এবং আপনি দেখেন না ইউ ডোন্ট কেয়ার সো আপনি যখন দেখতে পান না সামনের জিনিস তখন যদি লম্বা জাম্প দেন হোয়াট উইল হ্যাপেন উড়ে থাকলে কি হবে শেষ একদম বিলিভ মি দুইটা জিনিসে টেস্ট টিডিডি করতে গেলে একেবারে ধরা পড়ে যাবে এক অনেক চিন্তা করে করে আগা রাইট নাম্বার ওয়ান নাম্বার টু আরেকটা হলো রিফ্যাক্টরিং না করা প্রত্যেক পয়েন্টের পরে কি লেখা আছে পয়েন্ট এইট কি লেখা রিফ্যাক্টরিং অ্যান্ড এলিমিনেট ডুপ্লিকেশন ইফ ইউ ডোন্ট ডু ইট আধা ঘন্টা পর আপনি দেখবেন আপনি যেটি কোড লিখছেন এই কোড লেখে এই কোডের দিকে তাকানো থাকছে পারবেন না এই টেস্ট কোডও ডেভেলপমেন্ট ডেস্ট্রয় হয়ে গেছে এই দুটো জিনিস ইম্পর্টেন্ট টিডিডি সবচেয়ে সুন্দর জিনিস যদি বলেন অনেক সময় আমাদের এরকম হয় ঘন্টার পর ঘন্টা নষ্ট হয় তাই না মিলতেছে না মিলতেছে না খুব ভালো করে লক্ষ্য করছেন মানুষ কিন্তু সবসময় নিয়ার সাকসেস চায় ইউ নো এটা খুব নর্মাল মানুষ সবসময় নিয়ার কিছু একটা দেয় সামনে সাকসেস ডান ডান আমাদের হোল লাইফ কি অনেকগুলো ছোটো ছোটো সাকসেসের কম্বিনেশন তাই নয় কি অথবা ফেলিউরিটির কম্বিনেশন হোয়াট এভার ইট ইজ অনেক জিনিস নিয়ে সো টিডিডি আসলে কী করে কিছুক্ষণ পর পর আপনারা কী দেখায় গ্রিন 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 দেন ইউ থিঙ্ক ওকে আই এম ডুইং সামথিং রাদার কি দুই দিন তিন দিন ধরে প্রজেক্টের কাজ দিচ্ছি আমি জিজ্ঞেস করি কী অবস্থা আপনার বললেন হ্যাঁ ভাইয়া কী কেন হচ্ছে আমি জানি না ঠিক মানে এখানে ম্যাথড লিখছি এটা হচ্ছে ইউ আর ফ্রাস্ট্রেটিং আই এম অলসো ফ্রাস্ট্রেটিং রাইট বাট হোয়াট অ্যাবাউট টিডিডি অ্যাটলিস্ট আপনারা বলতে পারতেন ওকে ভাইয়া এই দেখেন আমাদের এখানে এই যে গ্রিন আসছে ওকে ফাইন সামথিং স্টেবল তাই নয় কি খুব ভালো করে লক্ষ্য করছেন আমি ডেভেলপমেন্ট কোডে একটা কি স্ট্রোকও দিচ্ছি না কি কি জন্য দিচ্ছি না টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট দিয়ে টেস্ট কোড ছাড়া কোনো জিনিস ডেভেলপমেন্ট কোডে এসে চিন্তা করছি না আমি এখন ডিভাইড মেথড লিখতে পারি না লেখি না কেন দরকার নাই আজকে এখন যা দরকার সেটাই এখন কারণ আজকের জন্য বেতন দিবে আজকে কাজ শেষ করি রাইট রাইট আগামীকালে কাজ করবো না এখন আজকের আমি কমিটেড না আগামীকালে কাজ করলে কী হবে আমি আজকের কাজের কমিটমেন্ট কী করবো বুঝা যাচ্ছে ভেরি সিম্পল আচ্ছা সো আমরা এরকম অনেক সময় লিখি কী করি এই মেথড নিশ্চয়ই এক বছর পর লাগবে আজকে লেখা শুরু করি না এরকম করাই যাচ্ছে না এই মেথড পাঁচ মিনিট পরে লাগবে পাঁচ মিনিট পরে লিখিস এখনকার সময় নাম্বার টু খুব ভালো করে লক্ষ্য করতেছেন কি সুন্দর করে ক্লাস তৈরি হয়ে যাচ্ছে দো আই ডিডেন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ক্যালকুলেটর অবজেক্ট বোঝা যায় ক্যালকুলেটর অবজেক্ট নিয়ে কিন্তু আমি কেয়ার করছি না এবং ক্লাসটা কিন্তু ঠিকই চমৎকারভাবে তৈরি করা হয়ে যাচ্ছে তাহলে কি টিডিডি কি শুধুমাত্র কোডিং নাকি ডেভেলপমেন্ট স্টাইল অ্যান্ড ডিজাইন ইজ ইট নট ডেভেলপমেন্ট স্টাইল ইজ ইট নট ডিজাইন হোয়াই ইট ইজ ডিজাইন শুধু ডিজাইন না এটাকে যদি বলি সিম্পল হোয়াই আমি কতটুকু কোড লিখতেছি আমার ডিজাইনে কতটুকু ইমপ্লিমেন্ট হচ্ছে ঠিক যতটুকু দরকার ডিজাইন আমরা কোনটাকে ভালো বলছি মিনিমাম থিং টু টু ফুলফিল দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ইউজার তাই নয় কি টিডিডি আমাকে কতটুকু দিচ্ছে এর চেয়ে কম দেওয়া সম্ভব না রাইট বোঝা যায় সো টিডিডি ইজ নট অনলি কোডিং টিডিডি ইজ নট অনলি টেস্টিং ইট ইজ ইজ ডিজাইন ইট ইজ ইজ ডেভেলপমেন্ট স্টাইল তাই না আচ্ছা
কিছু কথা চলে আসছে অলরেডি যে টিডিডি করলে সময় বেশি লাগে কি রাইট ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন দা আনসার কিসের সময় কোডিং টাইম ওকে সফটওয়্যার লাইফ সাইকেল কি বলে অনলি কোডিং মানে এরকম কি হয় সফটওয়্যারটা লিখে দিলাম তারপর আমি চলে গেলাম তারপর কিছু হলো না এরকম হলে খুব ভালো হতো আনফর্চুনেটলি আমার জবের প্রথম দিকে যে আমি নিজেই কেন একটা বানায় এক জায়গায় দিছিলাম উনি এক বছর আগে আমার ফোন করছে আমি তো প্রথম আর চিনি না আপনার কী অবস্থা আপনার প্রোডাক্ট এবার আমি আমার প্রোডাক্টের কথা দিয়ে দিচ্ছি যে এইটা আমার তো একটু এখন একটু চেঞ্জ লাগবে আমি কী করা যায় বললাম কী করা যায় আমি তো জানি না কিছু আমাকে সোর্স কোডও না সামথিং লাইক দিস হোয়াট ইট মিনস সফটওয়্যার ইভলভ করে সফটওয়্যার চেঞ্জ হয় তাই না আজকে দিনে টেস্ট কোড লেখার কারণে আপনার কাছে যতটুকু টাইম ফিল মনে হচ্ছে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যখন এটা চেঞ্জটুকু ম্যানেজ করতে হবে তখন সেটাতে আমাকে কতটুকু হেল্প করছে এটা কি বোঝা যাচ্ছে যিনি কোশ্চেন করছেন উনি কনভিন্স কিনা ইট টেক্স লটস অফ টাইম আমি মেনে নিচ্ছি অর্থাৎ ওইভাবে চিন্তা করলে টেস্ট করেছে আপনারা দেখবেন ডেভেলপমেন্ট করেছে টেস্ট কোড বেশি হচ্ছে তাই না আর সফটওয়্যার কি শুধুমাত্র কিছু কোড লেখা তাই তো কোডার হলেন প্রোগ্রামার হলেন আমি যে কোনো জিনিস চেঞ্জ করবো পুরো টেস্ট কোড রান করবো টেস্ট কোড ফুললি রান আই এম হ্যাপি কাস্টমার আর ম্যানেজার আমাকে জিজ্ঞেস করবে ইট ওয়ার্কস ডেফিনেটলি ইট ওয়ার্কস আর যদি টেস্ট কোড না থাকে তখন কি করবে তাই না নামাজের পরে আবার দুই রাকাত নফল নামাজে পড়বেন আল্লাহ এই যাত্রা বাসায় হবে তাই নয় কি এটাই তো হচ্ছে অ্যাজ এ ইঞ্জিনিয়ার কখনো কি এরকম জিনিসপত্র হয় মানে ফর অ্যান এক্সাম্পল এই বিল্ডিংয়ের সামনে এসে উনি এই বিল্ডিং যিনি তৈরি করছেন উনি বললো যে ভাই বিল্ডিং গুলো কীভাবে দাঁড়ায় আছে আমি বলতে পারছি আপনার কী অবস্থা হবে আপনি মোটামুটি কাউরান বাজার আশেপাশে আর এই রাস্তা দিয়েও যাবেন 18 তলা বিল্ডিং ভেঙে পড়লে আপনি কোথায় যাবেন বাট হোয়াট অ্যাবাউট দ্য সফটওয়্যার আমরা এরকম তামাশা কিন্তু সফটওয়্যারে করতেছি তাই নয় কি ক্লায়েন্টকে দিচ্ছি জানি না কোথায় কী হচ্ছে ডেঞ্জারাস ওকে চলে আসেন টেস্ট কোড এবং টিডিডির মধ্যে পার্থক্য একটা বড় ধরনের পার্থক্য আছে ধরেন এই টেস্ট এই ডেভেলপমেন্ট কোডের মধ্যে অনেকগুলো ইফ দেন ইফ দেন আছে বিভিন্ন কন্ডিশনাল ইস্যু থাকে না মানে অনেকগুলো বলতে বোঝাচ্ছি একটা মেথডের মধ্যে একটা মেথডের সাকসেসের জন্য অনেক পাথ থাকে না যদি এটা এটা হয় তাহলে এরকম রাইট ওকে সেটার জন্য আপনার এগুলাকে কি বলে বিভিন্ন মেথডের পাথ তাই না পাথ বলে না অর্থাৎ এই মেথড কত কত পাথে যেতে পারে ব্রাঞ্চিং করলে আপনি দেখবেন যে হ্যাঁ এটা তিনটা পাথে যেতে পারে চারটা পাথে যেতে পারে আপনি যখন ডেভেলপমেন্ট কোড লেখে টেস্ট কোড লেখেন তখন কিন্তু আপনার যে কোনো পাথে টেস্টিং মিস হয়ে যেতে পারে পারে না কি আমার কথা কি বুঝতে পারছেন আমরা কিছুক্ষণ পরেই দেখবো টিডিডির সুবিধা কি যে কোনো পাথ কিন্তু মিস হয়ে যেতে পারে রাইট টিডিডির ক্ষেত্রে বলেন তো ডেভেলপমেন্ট কোডে কি স্ট্রোক দিতে পারবেন কোথায় ঘুরে আসতে হবে স্পেসিফিকেশন হয়ে টেস্ট কোড হয়ে ডেভেলপমেন্ট কোড এবার বলেন তো টিডিডি করলে কি আপনার কোডের কোনো একটা জায়গা আছে যে আপনার টেস্ট হয় নাই টিডিডি এনশিওরস দ্য কমপ্লিট টেস্ট কভারেজ অফ ইউর কোড কমপ্লিট টেস্ট কভারেজ বাট হোয়াট অ্যাবাউট টেস্ট কোড টেস্ট লাস্ট অ্যাপ্রোচ যেটা হোয়াট অ্যাবাউট ইট টেস্ট লাস্ট অ্যাপ্রোচ কি বলে টেল মি কি মিস হতে পারে তাই না স্বাভাবিক ব্যাপার আমি হিউম্যান বিং আমার মনে থাকবে না ওকে সো প্লিজ ওয়ান মিনিট অ্যালাও মাই সো বুঝতে পারছেন মানে ব্যাপারটা এরকম হবে ধরেন আপনি টেস্ট কোড লিখছেন আর আপনি বললেন যে আরে আমি কোনো ভয় পাই না তাই না আমার টেস্ট কোড আছে যদি সেটা টিডিডি না হয়ে নর্মাল টেস্ট কোড হয় তাহলে কিন্তু এতভাবে বলতে পারবেন না তাই নয় কি
বা টিডিডি হলে সেটা বলতে পারবো না, কারণ কোনো একটা পাথ মিস হয়ে গেলে সেটাতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু ধরবে কই আপনার টেস্ট কোড কী বলছেন, এখন তো ঠিকই হয়ে গেছে, রাইট? ওকে, নেক্সট, বাই দ্য ওয়ে সাবট্রাক্টের যদি আরেকটা এরকম স্পেসিফিকেশন থাকতো তাহলে কিন্তু ধরা পড়তো, এখন তো ধরা পড়ছে না, আমরা ঠিক করে দিচ্ছি। এখানে একটু কথা আছে, আপনি যখন এতে খুব ভালো হয়ে যাবেন টেস্ট কোডে তখন নিশ্চয় আপনি এটা লিখবেন না, মানে আমি প্রোগ্রামার, আমি বেবি স্টেপ দিব কিন্তু আমি ডাম্পের মতো কাজ করবো না, এটা নিশ্চিত, তাই নয় কি? তারপরে আমি আপনাদেরকে ওইটা বোঝানোর জন্য অ্যাসেন্সটুকু ছোট ছোট পাতে আয় উঠত, রাইট? বড় পাতে যাবেন ঝামেলা, আর যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন ডেফিনেটলি জাম্প করবেন। সো ফার্স্ট নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বার ডান। আমরা এবার এখানে এসে এবার টেস্টটা করি, অনেক অনেক লম্বা সময় ধরে আমরা ইয়ে করছি, বললাম নেক্সট নেক্সট কোনটা করবো, এক দুই তিন শেষ, চার নাম্বার, খুব তাড়াতাড়ি আগাচ্ছি এবার। কুইক কুইক বলেন, 12.0 কমা 4.0, ভেরি গুড। কত আসবে এখানে? 3.0। ওকে, সো রান ইট, ওকে, এরর দিল। সো আমি আর ওই লিস্টের মধ্যে দিয়ে যাচ্ছি না, ওকে, মানে যাচ্ছি না মানে কি, আমি ওগুলো দেখাচ্ছি না, আমি ডেফিনেটলি ওটাকে রিলিজিয়াসলি ফলো করছি। আমি এবার এক টানা লিখে ফেলছি, রাইট? কারণ আমি আমার দক্ষতা বাড়ছে, আমরা ধরে নিচ্ছি, ফার্স্ট নাম্বার ডিভাইডেড বাই সেকেন্ড নাম্বার, ওকে, সো ডান, ওকে, বোঝা গেল? মানে আমি অনেকগুলো কাজ একসাথে করে ফেলছি, কি ক্যালকুলেটারের ডিভাইডটা লিখলাম, তাই না? বাট ডেফিনেটলি আমি টিডিডি মেইন অ্যাসেন্স থেকে কিন্তু দূরে সরে জানি, আমি কুইক লিখেছি, ওকে। এবার আমি খুব ছোট্ট একটা ইয়ে দিব, ধরেন পাঁচ নাম্বার পয়েন্ট। এবার একটু প্রোগ্রামার প্রোগ্রাম এই কথাগুলো যেগুলো বলছে এগুলো সাধারণ মানুষের কথা, মেন সাধারণ মানুষও বুঝতে পারে, বাট এবার একটু প্রোগ্রামার টাইপের জিনিস আসি, সেটা হলো যে জিরো হলে কি হবে যদি সেকেন্ড না থাকে। সো জিরো হলে কি হবে, আই উইল প্রোভাইড জিরো অ্যাজ সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার যাই হোক, তাই না, সেকেন্ড নাম্বার টু ডিভাইড সামথিং, আর কিছু একটা লিখলেন, অ্যান্ড কি আশা করছেন, কি আশা করেন? নো, ডিভাইড বাই জিরো হলে রেজাল্ট জিরো হয়, ইউ ইউ এক্সপেক্ট এক্সেপশন, লক্ষ্য করেন কাহিনী কিন্তু উল্টে যাচ্ছে, আগের চিন্তা থেকে আমরা বের হই, অর্থাৎ মানে এরকম আমি তোমাকে ভালো জিনিস দিলাম, সব ফাইন ভালো জিনিস, কিন্তু আমি তো এখানে জিরো যদি আমি দেই, এবার কিন্তু আমি বলছি এটা প্রোগ্রামার চাচ্ছে, নট ইউজার চাচ্ছে। প্রোগ্রামার হিসাবে কী চাইবেন, একটা ইঞ্জিন আছে ধরেন, রাইট, তো আপনি তার সাথে কথা বলছেন, সে তো জিরো দিলে সে এক্সেপশন থ্রো করবে, তাই নয় কি? আমি তো সেটাই চাই, বাকিটুকু ইউআইতে কী কাভারেজ দিতে হবে সেটা অন্য ইস্যু, তাই নয় কি? তার মানে হলো জিরো দেওয়ার পর আমার কোড যদি, আমার ডেভেলপমেন্ট কোড যদি এক্সেপশন থ্রো না করে তাহলে কি কি তাহলে রেড, তাহলে কিন্তু রেড, বুঝা যাচ্ছেন? এক্সেপশন না দিলে কি হওয়ার কথা, রেড হওয়ার কথা। ওকে চলেন আমরা এটা লিখি, টেস্ট পাবলিক ভয়েড ডিভাইড বাই, এটা লিখতে পারি ডিভাইড বাই জিরো টেস্ট রেজাল্ট ইকুয়ালস এ ক্যালকুলেটর ডট ডিভাইড, ফার্স্ট নাম্বার কিছু একটা, সেকেন্ড নাম্বারই
রাইট? ওকে, এখন এক্ষেত্রে আসলে আপনি যেটা অ্যাসার্ট করছেন সেটা এখন পুরাতনে এভাবে লিখতো, বাট এখন নতুন একটা ইয়ে বের হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে। এক্সপেক্টেড এক্সেপশন, কি আশা করছেন, টাইপ অফ, কি টাইপের এক্সেপশন আশা করছেন, ডিভাইড বাই জিরো এক্সেপশন, ধরেন ডিভাইড বাই, তাই না কি, ডিভাইড বাই জিরো এক্সেপশন কিন্তু অলরেডি আছে, তাই না? যদি না থাকতো আমি আপনাদেরকে কাস্টম এক্সেপশন কীভাবে তৈরি করতে হয় দেখাই নাই, সেটা অন্য ইস্যু, আমরা দেখব। আপাতত ধরেন আমি চাই কি ডিভাইড বাই জিরো এক্সেপশন হোক, তাই না? ডান ডান, ওকে, সো চলেন এবার রান করি। হাই হাই, এটা তো হচ্ছে না, ডিভাইড বাই জিরো তো হচ্ছে না, কারণ কি দেখেন, কারণ এর মধ্যে কি কোনো কোড আছে যে ডিভাইড বাই জিরো দুক, কিন্তু আমি তো চাই এখন দুক, তাই নয় কি? তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখি, বলেন তো দেখি, ইফ, এটা লেখা যায় নাকি বলেন, কি একটা মেথড দিয়ে দিই, রাইট? না হলে তো এই কাজটুকু করবে, এবার দেখেন তো ঠিক আছে কিনা। ওয়েল ডান, ক্যালকুলেটর তৈরি হয়ে গেছে গোপনে, লক্ষ্য করছেন? গোপনে যে আমার একটা, এবার মাল্টিপ্লাই মেথড থাকলে গোপনে একটা ক্যালকুলেটর DLL তৈরি হয়ে গেছে না, মানে ক্যালকুলেটরের সুন্দর একটা অবজেক্ট। চলেন আমরা পুরো সাইকেল কমপ্লিট করছি, আমি কোড, ইয়েস বুঝি নাই, হোয়াট ইট মিন্স বলেন আমাকে, বলেন তিনটে অ্যাড করতে চান তাহলে বলেন, আমরা টেস্ট কোডে আসি, আমি লিখি, বলেন আপনার স্পেক আছে, আপনি স্পেক দিয়ে কথা বলেন, আই উইল প্রেস এই তিনটা ডাটা দিব, হ্যাঁ ওকে, সো ওনার কোশ্চেনটা হলো আমি যদি তিনটা নাম্বার দিই, নতুন স্পেসিফিকেশন দিচ্ছেন কি করতে হবে, নতুন এরকম লিখবেন, নতুন টেস্ট কোড লিখবেন, নতুন ডেভেলপমেন্ট কোড লিখবেন, এরকম তো আমি কোড লিখি নাই যেটা দিয়ে পৃথিবীর সব ক্যালকুলেশন করা সম্ভব, তাই না কি? ওকে ক্লিয়ার, আচ্ছা ওকে, সো বিল্ড ইট, আমি এবার কুইকলি যাচ্ছি, আমি কি ইউজারকে এটা দিব, আমি ইউজারকে ইউআই সহ একটা কোড দিতে হবে না, তাই না? চলেন আমরা এবার এই DLLটা কি করব, আরেকটা প্রজেক্টে নিয়ে এটাকে আমরা কাজ করব, ওকে নামাজের সময় কি হয়ে গেছে, বলবেন ওকে, সো এবার আমরা বললাম যে ফাইন, এবার আমার উইন্ডোজ ফর্ম হোক আর ওয়েব ফর্ম হোক আর কনসোল অ্যাপ্লিকেশান হোক, হোয়াট এভার ইট, যে কোনো টাইপের অ্যাপ্লিকেশান হোক আমি দিতে পারি, আমি ধরলাম এটা উইন্ডোজ অ্যাপ্লিকেশান, ইয়েস, হ্যাঁ কোনো প্রবলেম নাই, মানে হয়তো একভাবে দেখাইছে, মানে এখন আমি কী করছি বোঝা যাচ্ছে, আমার কোর ইঞ্জিনটুকু কি এখন DLL না, আমি এবার কী করবো, DLL যখন যে অ্যাপ্লিকেশান ইচ্ছে লাগাতে দিতে পারবো, তাই না? আমি তো অলরেডি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে থার্ড পার্টি, মানে কীভাবে ক্লাস লাইব্রেরিগুলো অ্যাড করতে হবে, সো আমরা এবার দেখাচ্ছি ক্যালকুলেটর APP ফর এক্সাম্পল, ওকে নেক্সট, আমার প্রথম কী করতে হবে, DLLটা অ্যাড করতে হবে, ভেরি গুড, সো প্রজেক্টটা কোথায় আছে, ক্যালকুলেটর DLL, তাই না? রাইট, ওকে, দেন এবার এখানে একটা বাটন আনলাম,
আমি আর লম্বা কিছু করছি না। দেন আমি এবার কি করব, এখানে ক্যালকুলেটর সে বলছে চিনতে পারছি তাই না, ডেল এল অ্যাড করাতে ক্যালকুলেটর ক্যালকুলেটর নিউ ক্যালকুলেটর দেন এ ক্যালকুলেটর ডট অ্যাড রাইট ওকে দেন ফর এক্সাম্পল ওকে সো এটা আমি তখন মেসেজ বক্সে দেখিয়ে দিলাম আপনাকে। কার বুঝতে কি সমস্যা হচ্ছে? ডান মেন কোর ইঞ্জিনটুকু এমনভাবে তৈরি করা হয়েছে যার মধ্যে বিন্দু মাত্র কোনো ছিদ্র নাই, যেখানে আমার বিজনেস লজিকের কোনো রকম ইয়া দুর্বল পয়েন্ট আছে, বুঝা যায় কি কথাগুলো? সো ইউ ফিল দ্য টিডিডি অ্যাসেন্স রাইট। সো টেস্ট কোড নিয়ে কথা বললাম, টিডিডি নিয়ে কথা বললাম, দ্যাটস অল। কার কোশ্চেন আছে টিডিডি? আর টিডিডির টাইমের ব্যাপারে ডেভেলপমেন্ট কোড নিয়ে আরেকটা ব্যাপার, সেটা হলো যে আপনারা বলছেন যে সময় বেশি লাগে। আপনারা কি জানেন যে ডেভেলপমেন্ট কোডে ডেভেলপ করার সময় কতক্ষণ ধরে ডিবাগ করেন ডিওনই জানেন? কত কত পার্সেন্ট টাইম ডিবাগ করতে পারে? হ্যাঁ 20% মানে এবার ডিবাগ পয়েন্ট বসিয়ে হোক অথবা ভেরিয়েবলকে মেসেজ বক্সের মধ্যে দেখানো হোক হোয়াট এভার ইট ইজ, তাই না? কতক্ষণ? 20% 60-70% টাইম একজন প্রোগ্রামার দিতে পারে রাইট। টিডিডি করলে অলমোস্ট ডিবাগিং টাইম জিরোতে চলে আসে, অলমোস্ট আস্তে আস্তে কমবে, প্রথম দিকে হয়তো 30% থাকবে, যত বেশি এক্সপিরিয়েন্স হবে তত বেশি ডিবাগিং টাইম, কারণ এত বেশি মাইক্রো লেভেলে জিনিসপত্রগুলো টেস্ট হয়ে আসতেছে। আপনাকে ডিবাগিং কখন দরকার? যখন জিনিসপত্র আপনার অনেক বেশি ঝামেলা তৈরি হয়, তাই না? মেথড বড় লেখা শুরু করেন আর তো ডিবাগ করতে করতে শেষ। টিডিডি এমনভাবে কাজ করে আপনাকে বড় লেখা মেথড লিখতেই দিবে না, একদম ফিলোসফিতে এরকম। সো ডিবাগ টাইম আপনার অনেক সেভ হয়ে যাচ্ছে, সো আলটিমেটলি কিন্তু কম পায় কনভিনস আপনারা। তারপর বলেন করবেন করবেন কি করবেন না, এটা আপনাদের উইশের সাথে কোম্পানির উইশ, যারা যেখানে কাজ করছেন অথবা করবেন। কিছু কোম্পানি আমাদের দেশে নাই বাট কিছু আছে খুব কম, যারা কিছু প্রজেক্ট টিডি দিতে পারে অথবা টেস্ট কোড লেখার চেষ্টা করে, ওই টিমে গেলে আপনাকে করতে হবে। আর অনেক কোম্পানি আছে টিডি দিয়ে কথা শুনে বা উহা কী জিনিস এরকম, সো সেখানে গেলে আপনারা কিছু করতে পারবেন না। বাট যদি কেরিয়ার গ্রোথ বলেন, কেরিয়ারও উপর দিকে উঠতে চান, খুব ভালো মার্কের ওয়ার্ল্ড ক্লাস প্রোগ্রামার হতে হলে টিডি ছাড়া পারবেন না রাইট। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা আবার শুরু করবো ব্রেকের পরে।